নড়াইলের কলাবাড়িয়া গ্রামে আনিস শেখ নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। শুক্রবার রাত 8টার দিকে চরকান্দিপাড়া ইটভাটার কাছে ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, সন্ধ্যা 7:30টার দিকে আনিস শেখ ঘুরতে ইটভাটা এলাকায় যান। এ সময় একদল সন্ত্রাসী এলোপাথারি কোপাতে থাকে তাকে। তার চিৎকারে আশেপাশের লোকজন চলে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। ঘটনাটি নির্বাচন কেন্দ্রিক দাবি করলেও নিহত আনিস শেখ এলাকায় সন্ত্রাসী ও মাদক কারবারের সাথে যুক্ত ছিল বলে গ্রামের একাধিক সূত্র নিশ্চিত করেছে। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার।